কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রিয়াশাও ব্লগের আরও একটা নতুন ভিডিও তো তোমাদের জানাচ্ছি, আরও একবার স্বাগত। আজকে হচ্ছে অষ্টমী, তো মহা অষ্টমী, সবাইকে শুভেচ্ছা নিও। আর এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। রিসুও রেডি হয়েছে, রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। এই যে বৌদি, আর এই যে মা, সবাই প্রায় একই প্যাটার্নের শাড়ি পরা হয়ে গেছে। চলো গিয়ে কথা হচ্ছে আবার। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যাঁ, ওদের আবার দেরি হয়, ওদের তো এই ছোট ঠাকুরটা পুজো হয়, ভেতরে করে ঝালাই করা আছে। সরস্বতী দেখিনি ওদের, এই বলতে পারবো না। সেই কখন থেকে শুকিয়ে আছি, দাদুকে তৈরি করতে দিয়ে বললেই হবে, তারপর দেখবে পায়ে ঢুকছে, মাথা ঢুকছে না। যারা বাইরে আছে, যারা ভিতরে এখনো ঈদের আপনারা নির্ধারিত বন্ধ আছে, হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছে। মানে প্রচণ্ড ভিড় ছিল, আবার এদিকে ওয়েদারটাও ভালো নয়, বৃষ্টি হচ্ছে। মায়েদের কোথায় বাড়ি? আমাদের তোমার ঘরে ভাড়া যাচ্ছে। এই যে মা ছাদা মাথায় দিয়ে যাচ্ছে, ওই জন্য। আরে ঠিক টাইমে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু যখনই মন্ত্র পড়া শুরু হয়েছে উঠে পড়েছে। হ্যাঁ, এই তো এই জন্য ছুটে ছুটে আসছি। এদিকে দেখো দাদা, আসছো ওরা কি কিনতে ঢুকেছে, আমরা পালিয়ে আসছি। গিয়ে ঠিক পুষ্পাঞ্জলির আগে উঠে পড়েছে, ঠিক টাইমে ঘুম থেকে উঠে পড়েছে। আকাশ নীলে মেঘের ফেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায়
সসপ্যান জড়িয়ে দিয়ে এসেছি বেশ কিছুক্ষণ আগে। তো এসে রান্নাবান্না হলো, এখন সবে খেতে বসেছি। তো অষ্টমীর স্পেশাল মেনু লুচি, ফুলকপির তরকারি আর পনির দিয়ে চানা। তো চলো সবাই খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। চলো অষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি নতুন বন্ধু হয়ে থাকো।